জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, মানুষের জীবনের শেষ কালেমা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে সে জান্নাতে চলে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের মুমূর্ষু ব্যক্তিকে জান যায় যায় মরে মরে, জান যায় যায় মরে মরে, এরকম সময়ে তার পাশে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কেন কেন বলতে হবে এই সময়ে এই কথা? এই জন্য যে আল্লাহর নবী বলেছেন, মানুষের জীবনের শেষ বাক্যটা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে সে জান্নাতে চলে গেছে। এই সময়ে তার আর শিরক করার কোনো সুযোগ নেই। তবে কথার মধ্যে আরো একটা কথা এখানে বলে রাখছি, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান মাতা ইয়াউমাল জুমা আকাহুল্লাহু মিন আযাবিল কবর, কেউ যদি জুমার দিনে মারা যায় তাহলে আল্লাহ তাআলা তার কবরের শাস্তি মাফ করে দেন। জুমার দিন খুব গুরুত্বপূর্ণ দিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খাইরু ইয়াউমিন তালাত আলাইহি শামসু ইয়াউমুল জুমা, যেসব দিনগুলির উপরে সূর্য আসে আর চলে যায় তার মধ্যে সবচেয়ে উত্তম দিন হলো জুমার দিন। বৃহস্পতিবারের উপরে সূর্য আসে, বুধবারের উপরে সূর্য আসে, মঙ্গলবারের উপরে সূর্য আসে, সোমবারের উপরে সূর্য আসে, রবিবারের উপরে সূর্য আসে, শনিবারের উপরে সূর্য আসে, জুমাবারের উপরে সূর্য আসে। আল্লাহ নবী বলছেন, যেসব দিনগুলির উপরে সূর্য আসে তার সবচেয়ে উত্তম দিন হল জুমার দিন। তিনি বলেন, ফিহি খুলিকা আদম, জুমার দিনে আদমকে সৃষ্টি করা হয়েছে, উখরেজাম ও উদখেলা ফিল জান্না, ফিহে জুমার দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে, উখরেজাম মিনহা ফিহে, জুমার দিনেই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে, ওয়াতিবা ফিহে, জুমার দিনে আদমের তোবা কবুল করা হয়েছে, ও মাতা ফিহে, জুমার দিনে আদম আলাইহিসাল্লাম মারা গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান বাক্কারা ওয়াবতাকারা, যে ব্যক্তি জুমার দিন সকালে সকালে গেল, অমাশাওয়ালাম ইয়ার কাপ, পায়ে হেঁটে গেল, বাহনে গেল না, ও সল্লামা কুদ্দের আলাহু, যত রাকাত সম্ভব সলাত আদায় করলো, ওয়ালায়াতা খাত্তা আনা কান্নাসে, মানুষের কাঁধ ডিঙ্গিয়ে সামনে গেল না, ও সামিয়ে খুদবা তাল ইমামে ও সল্লামাহু, ইমামের খুদবা শুনলো এবং তার সাথে সলাত আদায় করলো, তাহলে লেকুল্লে খাতওয়াতিন আজর সানা, প্রত্যেক পদক্ষেপ সমান, এক বছর তাহাজ্জুদ পড়লে যত নেকি হয় প্রত্যেক পদক্ষেপে তত নেকি হয়, এক বছর সিয়াম পালন করলে যত নেকি হয় জুমার দিনের প্রত্যেক পদক্ষেপে তত নেকি হয়। তার নাম জুমার দিন। আবার বলি, সকালে সকালে গোসল করল, জুমা মসজিদে গেল, পায়ে হেঁটে গেল, আপনারা অনেক দূর থেকে যা আসেন তাই কি আর পায়ে হেঁটে যাওয়া যায়, বাহনে যাওয়া যায়, পায়ে হেঁটে নেকি বেশি, পায়ে হেঁটে গেল, মানুষের কাঁধ ডিঙ্গিয়ে সামনে গেল না, কাঁধ ডিঙ্গিয়ে যাওয়া না যায়, তারপর সম্ভবপর সলাত আদায় করলো,
জুমার দিনই এমন একটা দিন যেই দিন জুমার আজান পর্যন্ত বেহিসাব সলাত আদায় করা যায়, রমজান মাসে যায় না, লাইলাতুল কাদরেও যায় না। কাবা ঘর হারাম ছাড়া পৃথিবীতে আর কোনো জায়গা আর কোনো দিন নেই যেখানে বেহিসাব সলাত আদায় করা যায় জুমার দিন ছাড়া। বুঝাতে পারিনি কথা? শুধুমাত্র জুমার দিনে বেহিসাব সলাত আদায় করা যায় যে যত পারে। কখন থেকে কখন? সূর্য ওঠার পর থেকে নিয়ে জুমার আজান পর্যন্ত, তারপরে আবার নয়। এই হলো জুমার দিন। জুমার এমন একটা দিন, সেই দিনে যদি কেউ মারা যায় তাহলে তার কবরের শাস্তি হবে না। হিন্দু যদি মারা যায় জুমার দিনে, ইহুদি যদি মারা যায় তার কালেমা নেই, জাজাকাল্লাহ খায়, শুক্রানাল্লাহ, তার কালেমা নেই। কাজেই হিন্দু যদি মারা যায়, ইহুদি খ্রিস্টান যদি মারা যায় তাহলে তার কবরের শাস্তি হবে। শেষ কালেমা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে জান্নাতে চলে গেছে, তার মানে তার শিরক নেই, তার লা ইলাহা ইল্লাল্লাহ আছে। কিন্তু হাতে যদি অষ্টাধাতুর আংটি থাকে তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ কাটা গেছে, এটার কাজ দিল না। যদি জন্মদিবস পালনে আপনার মা আপনি থাকেন তাহলে আর জুমার দিন মারা গেলে কোনো লাভ হবে না, জুমার দিন আর কোনো কাজ করতে পারবে না। এই ছেলে, আমি তোমাকে খুব ভালোভাবে চিনি, তোমার তো অভ্যাস, জড় পদার্থকে তুমি এরকম করো, তোমাকে আমি চিনি নে, জড় বস্তুকে তুমি এরকম করো, সেই তো তুমি মানুষ। দেখো, শিরক করলে লা ইলাহা ইল্লাল্লাহ কাজে আসবে না, শিরক করলে লা ইলাহা ইল্লাল্লাহ কাজে আসবে না।